চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিবুতে লাগা আগুন এখন পুরোপুরি নিয়ন্ত্রণে চলছে আলামত সংগ্রহ ঘটনা তদন্তে কাজ করছে বিভিন্ন সংস্থার ছয়টি কমিটি দুর্ঘটনার চার দিন পরও আতঙ্ক কাটেনি স্থানীয়দের আহত ও নিহতদের দলীয় এবং সরকারি সহায়তার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ এদিকে আরও একজনের দেহ উদ্ধার করায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো চুয়াল্লিশ জনে হাসান জাকিরের প্রতিবেদন চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হলেও স্থানটি এখনও রয়েছে ঝুঁকিপূর্ণ অবস্থায় তাই কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে কন্টেইনারগুলোর দাহ্য পদার্থ পরীক্ষার পাশাপাশি চলছে শেষ মুহূর্তের তল্লাশি পুরো ডেপোটা আমরা ঘুরে দেখেছি আমাদের দৃশ্যমান কোনো আমরা মরদেহ পাইনি এখন তো কন্ট্রোলে চলে আসছে আর ধোয়াগুলো যেটা দেখতে পাচ্ছেন এখানে আতঙ্কিত হওয়ার কিছু নাই যদিও বিস্ফোরণ ঘটনার চার দিন পরও আতঙ্ক কাটেনি স্থানীয় স্থানীয়দের কন্টেনার যে লোয়া গুলা এলাকায় পড়ছে কারো ঘরের উপরে পড়ছে ভবিষ্যতে এই ধরনের দুর্ঘটনা ঘটবে না এটা আমরা নিশ্চয়তা চাই সেনাবাহিনীর পাশাপাশি ঘটনাস্থলে একযোগে কাজ করছেন ফায়ার ব্রিগেড র‍্যাব পুলিশ ও একাধিক তদন্ত সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ সহ স্থানীয় সংসদ সদস্যরা পরে সাংবাদিকদের কাছে ক্ষতিগ্রস্তদের সরকারি এবং দলীয় সহযোগিতার আশ্বাস দেন তিনি যারা কর্মচারী আছে তাদের প্রত্যেকেই এই সময়গুলো কালীন যে আপৎকালীন সময়ে যতক্ষণ পর্যন্ত কন্ট্রাক্ট চালু হয় তাদের আবার চাকরিতে করার সুযোগ না আছে তখন তাদেরকে যে সাহায্য সহযোগিতা এটা অব্যাহত থাকবে ব্যক্তিগতভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদের স্থানীয় পর্যায়ে নেতাদেরকে নির্দেশনা দেওয়া আছে এবং আমাদের এখানে কন্ট্রোল রুমও খোলা হয়েছে সেখানে যোগাযোগ করলে আমরা অবশ্যই তাদেরকে তাৎক্ষণিকভাবে আমরা তাদেরকে সহায়তা করব এদিকে বিএম কন্টেইনার ডিপুতে আগুনের ঘটনায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাসুদ রানা নামের আরও একজন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো চুয়াল্লিশ জনে হাসান জাকির মাইটিভি